বিবেকানন্দ আবাসন সহ সারা রাজ্যে আহত বিজেপি কর্মীদের জিবি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে কংগ্রেস এবং বামফ্রন্টের ঘাড়েই দোষ চাপালেন মুখ্যমন্ত্রী। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কংগ্রেস এবং বামফ্রন্ট তাদের পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারছে না। তারা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে প্রতিনিয়ত বিজেপি কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করছে। 2018 সালের আগে 35 বছর কংগ্রেস ও বামফ্রন্ট মিলে যে সন্ত্রাস করেছে এর পুনরাবৃত্তি দেখা গেল ভোটের দিন রাতের বেলা বিবেকানন্দ আবাসন সহ রাজ্যের বিভিন্ন স্থানে। এর দ্বারা স্পষ্ট, তারা সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, পুরনো সংস্কৃতি থেকে তারা বের হয়ে আসতে পারছে না। আরক্ষা দপ্তর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করলেন এদিন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, বিরোধীদের এ ধরনের সংস্কৃতি থেকে কিভাবে বের হয়ে ত্রিপুরায় শান্তি সম্প্রীতির পরিবেশ তৈরি করা যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী দাবি করেন, এবারের মতো সুন্দর নির্বাচন আগে কখনোই হয়নি, গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রিপুরায় নির্বাচন হয়েছে আর এই নির্বাচন তারা মানতে চাইছে না, আর এর জন্যই এ ধরনের কার্যকলাপ করে বিজেপির উপর দায়ভার চাপাতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, সারা রাজ্যে একই কায়দায় আক্রমণ সংগঠিত করছে বিজেপি কর্মীদের, আক্রমণ করছে বিরোধী বামফ্রন্ট এবং কংগ্রেস। দোসরা মার্চ ফলাফল ঘোষণার পর তারা টের পাবে কোথায় আছে। থেকে ওরা মুক্ত হতে পারবে না। আমরা যেটা চাই যে ত্রিপুরাতে এই কালচার থেকে বহুদিনে 35 বছরের রাজত্বে এবং 5 বছরের মাঝখানে কংগ্রেসে একই ধারায় ওরা এখানে ওদের এতদিন ধরে মানুষের উপর যেভাবে হামলা উজ্জুতি খুন সন্ত্রাস করে এসছে সেটাই কিন্তু আবার কালকে দেখলাম এই 6 আগরতলাতে। তো আমি বলবো যে এই কালচার আর কতদিন, মানে ওরা সরকারেই থাকুক আর সরকারে না থাকুক বিরোধী দলে থাকুক, ওরা কিন্তু এর থেকে বেরোতে আসতে পারে না। এর আগেও প্রায়শই তো হচ্ছে, এগুলো বিভিন্ন জায়গায় কুয়ায় আছে, সব জায়গার মধ্যেই বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ। আপনারা বুঝতে পারছেন, ওরা ভাবছে যে কালকেই ওরা চলে আসছে সরকারে, তো সরকারে আসলে মানে ওদের যে এই স্বপ্ন দেখছে তাহলে কি হতে পারে, সাধারণ মানুষ এগুলো কিন্তু বুঝছে। তো এইভাবে তো হয় না, মানুষ তার উত্তর দেবে। 2 তারিখের রেজাল্ট বেরুলেই সব টের পাবে যে ওরা কোন জায়গায় আছে, এখনো ভাবছে যে ওরা সরকারে চলে আসছে। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সায়ন্দন টিভি।